হিমন্ত বিশ্ব শর্মার আজি এক অন্য রূপ দেখা পোৱা গল। মুখ্যমন্ত্রীর তৎপরতাত এজন 18 বছরীয় যুবক যি খোজকাঢ়িব নোৱাৰে ভালদৰে, যি হুইলচেয়ারত বহি থাকিব লাগে, তেনে এজন যুবকক পিতৃ মাতৃয়ে লৈ আহিছিল মুখ্যমন্ত্রীর ওচৰলে। আর মুখ্যমন্ত্রীর তৎপরতাত উন্নত চিকিৎসার বাবে সকলো ব্যবস্থা তাৎক্ষণিকভাবে মুখ্যমন্ত্রীয়ে নির্দেশ দিয়ে, জিএমসিক কোৱা হয়, জিএমসির অধ্যক্ষকক কোৱা হয় যে সোনকালে এখন ভাল হুইলচেয়ার দিয়া হোক। আর এখন 18 বছরীয় যুবক যাক লৈ আহিছিল পিতৃ মাতৃয়ে মুখ্যমন্ত্রীর ওচৰলে, আর মুখ্যমন্ত্রীর তৎপরতাতে সকলো চিকিৎসার ব্যবস্থা মুখ্যমন্ত্রীয়ে কৰি দিয়ে। বঙাইগাঁওত বিশেষভাবে সক্ষম নবজ্যোতির চিকিৎসাক অলপ পলম নকরাক তাৎক্ষণিকভাবে সকলো ব্যবস্থা করার নির্দেশ দিলে পিতৃ মাতৃ 18 বছরীয় যুবকজনক লৈ আহিছিল মুখ্যমন্ত্রীর ওচৰলে। চিকিৎসার ভালভাবে হওয়া নাছিল নবজ্যোতির, আর মুখ্যমন্ত্রীয়ে কেনে ধরনের তাৎক্ষণিকভাবে সকল সিদ্ধান্ত ললে আপনার সেই দৃশ্যাংশ আগবাইছে। আপনার কথা কইছে আপনি বলাইছে এটা কিবা পলিওর ইঞ্জেকশনের পিছত হওয়া বলে কইছিল। আচ্ছা, এইটো ট্রিটমেন্ট উলাইছে। তুমি এটা কাম করা, পেশেন্টটুক আমার ডিসে তোমার তার পঠাবো, এবার গাড়ি এখন দি পঠাই দিব কালি, আর তুমি চাই পেলায় কথাখিনি বুঝাই দিবা। আর যেতালেকে ঠিক নহব তেতালেকে সফিস্টিকেটেড হুইলচেয়ার এখন থাকিব লাগিব, বুঝি পালানে? আর গোটেখিনি মই কৈ থৈ দিম, প্ৰশান্ত কৰি দিব তোমাক। একদম যিখন টপ ব্ৰেণ্ডৰ হুইলচেয়ার আছে, যিখনত আৰামত কি গিয়ার লগাই পেলাই চলিব পাৰি, বুঝি পালানে? তাৰমানে আগত ট্রিটমেন্ট নাছিলে, এতিয়া এইটো ট্রিটমেন্ট এটা ওলাইছে, গতিকে অলপ দেরিকৈ হব, কিন্তু হব। আপুনি কালি প্ৰশান্তকে এইখিনি কৰি দিব, আপোনাক আপুনি তাক কালি পৰহি পঠাই অফিচৰ ফোনত কথা পতাই দিব, তাৰপিছত তাক গাড়ি এখন ভাল এখন গাড়ি কৰাই দিম, গিয়ার লগাই চলিব পাৰে আৰু ইণ্ডিপেণ্ডেণ্ট ট্রিটমেন্ট চলিব। কালি উইদিন এসপ্তাহটো গোটেইখিনি কালি গতকালি।